পারি না। সব স্টুডেন্টকে ছাড়তে হবে, প্রতিটা হত্যার বিচার চাই, আর কোনো কথা নেই, প্রতিটা হত্যার সুষ্ঠু বিচার চাই। সরকার প্রধানরা সবাই যারা আছেন খুব দেরিতে দেরিতে সিদ্ধান্ত নিচ্ছেন, একটা জিনিস ঘটে যাওয়ার পরে তারপরে ওটা মানছেন। আজকে যে কথাটা বলা হলো যে গণমাধ্যম খুলে দেওয়া হচ্ছে, ওদেরকে কথা বলবে, এটা 10 দিন আগে বললে হতো না ভাই এই কথাটাই? তাহলে এতগুলো প্রাণ ঝরতো না, ওপেন ফায়ার হতো না এতগুলো এতবার? ওপেন ফায়ার হয়েছে এটা মানি না, গ্রেফতার হচ্ছে এটা মানি না, সব স্টুডেন্টকে ছাড়তে হবে, প্রতিটা হত্যার বিচার চাই, আর কোনো কথা নেই। আমি এরকম পলিটিক্যাল মন্তব্য করব না, আমি নিজের চোখে যেটা বুঝি আমি অতটুকুই জানি যে এই হত্যাগুলো হয়নি। একটা বাসা বাড়িতে কীভাবে হত্যা হতে পারে, একটা বাসায় বারান্দার মধ্যে কীভাবে একটা বাচ্চা মারা যেতে পারে, একটা ছাদে কীভাবে বাচ্চা মারা যেতে পারে? প্রতিটা হত্যার সুষ্ঠু বিচার চাই। এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন ছিল, এটা কেন এরকম সহিংস আন্দোলনের রূপ নিল এটা তদন্ত করতে হবে, এটা বের করতে হবে, সব কিছুর সঠিক জবাব প্রতিটি জনগণকে দিতে হবে। আর সরকারের সাথে দ্বিমত হলে দেখা যাচ্ছে রাজাকার বা জামাত শিবির ট্যাগ দেওয়া হচ্ছে, এটা থেকে বের হয়ে আসতে হবে। সিস্টেমের বিরুদ্ধে কথা বলার অধিকার প্রতিটি মানুষের আছে, এই সরকার গঠন করেছে জনগণ। জনগণ যদি দেখে যে কোনো একটা অন্যায় হচ্ছে, ঠিক হচ্ছে না, জনগণের রাইট আছে সেটা নিয়ে কথা বললেই সে অন্য দলের লোক এই ট্যাগটা দেওয়া বন্ধ করতে হবে। এতগুলো মানুষ একসাথে ভুল বলতে পারে না, এতগুলো মানুষ একসাথে মানে উল্টা পাল্টা কথা বলতে পারে না, কথা শুনতে হবে, এই সব কিছু ঠিক মতো চিন্তাভাবনা করতে হবে। প্রজন্ম বদলায়, প্রজন্মের সাথে সাথে চিন্তাভাবনা বদলায়, সেই চিন্তাভাবনা বদলানোর সাথে সাথে অবকাঠামোও বদলাতে হবে, অনেক কিছু চেঞ্জেস আনতে হবে, অনেক কিছু ভেবে চিন্তে কথা বলতে হবে, প্রতিটা কথার দাম আছে। যারা কিনা সরকার প্রধান আছেন, যারা কিনা এইসব জায়গায় আছেন, তাদেরকে ভেবে চিন্তে কথা বলতে হবে, প্রতিটা ওয়ার্ড ম্যাটার করে, একটা একটা ওয়ার্ডের জন্য আজকে সবাই এখানে দাঁড়িয়ে আছে, প্রতিটা ওয়ার্ড ভেবে চিন্তে মুখ থেকে বের করতে হবে। এটা দায় কে নিবে? যেসব কথাবার্তা বলা হয়েছে যেটার কারণে আজকে আন্দোলনটা এত বড় হয়েছে, সেটার দায় কে নিবে? তো আমি যাই, যা হয়েছে এখন প্রতিটা দাবি মেনে নেওয়া হোক এবং এই হত্যাকাণ্ড বন্ধ করা হোক, গণগ্রেফতার বন্ধ হোক এবং প্রতিটা হত্যার বিচার হোক।